নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তের আপডেটে এবার নজরটা রাখবো কিছু মৌলিক অধিকারের দিকে। মৌলিক অধিকার যেটা রয়েছে, পানীয় জল একটা কিন্তু মৌলিক অধিকার, যেটা প্রত্যেক সরকারি চেষ্টা করে সবার বাড়িতে বাড়িতে যাতে সেটা পৌঁছে যায়। কিন্তু সব জায়গায় কি যাচ্ছে সেই পানীয় জলটা? রাজ্য সরকারের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে অটল জলধারা মিশনের মধ্যে, প্রত্যেক বাড়িতে বাড়িতে সেখানে জল পৌঁছে যাবে, সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেই পানীয় জলের সংকট প্রকট হচ্ছে। এই মুহূর্তে যে দিকটার কথা একবার জানাবো আপনাদের, পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের পশ্চিম দামছড়া পঞ্চায়েতের পূর্ব রাধা কিশোরপুর পৌর এলাকা, সেখানে বিগত চার দিন যাবৎ জল আসছে না। এবং এই জল না আসার সমস্যাটা নতুন কিছু নয়, বিগত দিনগুলোতেও জলের সমস্যায় তারা ভুগেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার সাধারণ মানুষ কিন্তু আর সহ্য করতে না পেরে তারা রাস্তা অবরোধ করে বসেছেন। অবশ্যই একদিকে যদি আমরা দেখি গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা অবরোধের একটা ট্রেন্ড বলা চলে এসে দাঁড়িয়েছে, কিন্তু কেন এই রাস্তা অবরোধ সেটাও কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকেই। যেটা জানা যায় বিভিন্ন জায়গায় যে যারা কর্তা বাবুরা রয়েছেন, দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তাদেরকে বারবার আগে থেকে জানানো হয়, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেন না। তারপরে যখন একটা রাস্তা অবরোধ করা হয়, সেখানে সাধারণ মানুষের একটা ভোগান্তির সৃষ্টি হয়, তারপরে দেখা যায় কর্তা বাবুরা বিভিন্ন দপ্তরের তারা কিন্তু নড়ে চড়ে বসেন, তখন দেখা যায় দৌড়ঝাঁপ, তখন গিয়ে যারা অবরোধকারীরা তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়। কিন্তু কেন এই বিষয়টা হবে, কেন আগে থেকেই কোনো সুরাহা করবেন না সেই যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন? সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিষয়ে একাধিকবার কিন্তু সেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে আসে। আজকের যে ঘটনা, আজকের উত্তর পানিসাগরের মহকুমার দামছড়া ব্লকের পশ্চিম দামছড়া পঞ্চায়েতের পূর্ব রাধাকিশোরপুর পৌর এলাকার এই ঘটনা, এবং রাস্তা অবরোধ করেছেন সেখানকার স্থানীয় লোকেরা যারা জল পাচ্ছেন না বিগত অনেক দিন যাবৎ, সেই ঘটনাটাই তারা তুলে ধরেছেন। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে আগামী দিনের মধ্যে, আগামী কালকের মধ্যে যদি তাদের এই জলের দাবি পূরণ না করা হয়, তাহলে তারা কিন্তু আরো বৃহত্তর ভাবে কিন্তু তাদের অবরোধটা করবেন। আসাম আগরতলা জাতীয় সড়ক তারা অবরোধ করে বসবেন, এমন কথাও কিন্তু তারা বলছেন। সে জায়গায় এতটাই অতিষ্ঠ হয়ে রয়েছেন সেই এলাকার মানুষরা, তারা কিন্তু কোনো কিছুই আর মানতে নারাজ। তারা এতদিন পর্যন্ত প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, এসডিও যিনি রয়েছেন সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তার কাছেও কিন্তু তারা গেছেন, একাধিকবার সেখানে গেছেন, গিয়ে তারা কিন্তু তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু তার পরপরও দেখা যায়নি কোনো সুরাহা। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই অনেকটা কিন্তু তারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, অনেকটা অতিষ্ঠ হয়ে রয়েছেন সেই দামছড়া, পশ্চিম দামছড়া পঞ্চায়েতের পূর্ব রাধা কিশোরপুর পৌর এলাকার সাধারণ নাগরিকরা। বিগত বেশ কিছুদিন যাবৎ তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং সেটাও নতুন কিছু নয়, আগামী বিগত দিনেও একই রকমের ঘটনা কিন্তু ঘটেছে। এসডিওর কাছে তারা বারবার জানিয়েছেন বিষয়টি, তারা সশরীরে গেছেন, দরখাস্ত করেছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, যার ফলে আজ রাস্তায় কলস নিয়ে তারা রাস্তা অবরোধ করে বসেছেন। যার পরিশ্রুতি, যার পরিপ্রেক্ষিতে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে, এবং তার পাশাপাশি পরবর্তী সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষ দের সঙ্গে সেখানকার প্রশাসনিক আধিকারিকরা এসছেন কিনা সেই বিষয়টাও আমরা জানার চেষ্টা করব। কিন্তু নড়ে চড়ে বসেছেন, আমাদের প্রতিনিধিরা কিন্তু ফোনে কথাও বলেছেন সেখানকার এসডিওর সঙ্গে, তিনি জানিয়েছেন যে পাইপ একটি ফেটে আছে, সেটার সারাইয়ের কাজ চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিকল্প কোনো ব্যবস্থা কেন নেই সেখানে, বিকল্প কেন তাদেরকে দেওয়া হলো না জল গাড়িতে করে বা ট্যাঙ্কারে করে নিয়ে, সেই এলাকার মানুষরা জল ছাড়া থাকবে কিভাবে, সেই বিষয়টা কি ভাবেননি কর্তৃপক্ষরা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। যারা সেখানে বসে বসে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে রয়েছেন, তারা নিজের দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছেন, এমনটা প্রশ্ন কিন্তু সেখানকার এলাকাবাসীরা তুলছেন। বারবার জানানো হয়েছে সেই এসডিওকে, কিন্তু তারপরেও কোনো রকম পদক্ষেপ কিন্তু সেখানে নেননি তিনি।
আপনারা যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পানিসাগর মহকুমার পূর্ব রাধাকিশোরপুর পৌর এলাকার চিত্র এবং সেই জায়গায় স্থানীয় বাসিন্দারা এই করোনার মহামারীর মধ্যেও কিন্তু বাধ্য হয়েছেন রাস্তায় নেমে সেখানে প্রতিবাদ করার জন্য। রাস্তা অবরোধ করেছেন তারা এবং যেটা দাবি করছেন তারা সেখানে তাদের এলাকায় চার দিন যাবৎ জল আসছে না, বিগত সময়ে এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো রকম সদার্থক পদক্ষেপ কিন্তু সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কেউই নেননি। যারা কলাইবাবু রয়েছেন এসডিও সেই এলাকার, তিনিও কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি তাদের অভিযোগের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সে এলাকার সাধারণ মানুষ কি অভিযোগ করছেন শুনবো। কি কারণে এখানে কলস এবং বালতি নিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা? আমরা জৌ ভাইয়া না, আজকে এক সপ্তাহ থেকে আমরা জানানি কি তত এসডিওর জানে কবে জানাইছে? গত কয়েকদিন আগে আমরা ইয়ে জানাইছি, মনুজ জানাই আসে অফিসে গিয়া কইছে আমরা পাইপ ওটা ফাটছে না ঠিক করে দিয়ার। আজকে তিন চার দিন আগে থেকে জানাই না, পুরো আজ কোনো জোর পাইয়া না আমরা। মানুষের বক্তব্য, তারা কিন্তু বলছেন যে পাইপ ফেটে গেছে সেই সারাইয়ের কাজ চলছে, কিন্তু দ্রুত কাজ করার জন্য সেখানে বলা হচ্ছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এসডিও যিনি রয়েছেন তাদের কিন্তু কোনো হেলদোল নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তী। দীপক দা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। দীপকদা, যে বিষয়টা জানার চেষ্টা করব, পানিসাগর মহকুমার পূর্ব রাধাকিশোরপুর পৌর এলাকায় যে রাস্তা অবরোধ করা হয়েছে এ ব্যাপারে আর বিস্তারিত তথ্য কি রয়েছে তোমার কাছে? আজকে উত্তর জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের পূর্ব রাধাকিশোরপুর এলাকার মানুষ চার দিন ধরে জল পাচ্ছে না, এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সরব হয়েছিল এবং দপ্তরের এসডিও কলইবাবুর কাছে তারা বিষয়টি অবগত করেছেন বেশ কয়েকদিন আগে। কিন্তু এরপরও চার দিন ধরে তারা পানীয় জল পাচ্ছে না, না পাওয়ায় তারা একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। কোনো উপায়ন্ত না দেখে আজ তারা অসম ত্রিপুরা যে সীমান্তে যে রাস্তা বা রোড রয়েছে সেখানে তারা কলসি বালতি নিয়ে মহিলা পুরুষ শিশু সহ সবাই দাঁড়িয়ে পড়ে। তাদের একটাই বক্তব্য, তারা চার দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। কেন তারা ভুগবেন? কারণ এখানে একটা দপ্তর রয়েছে এখানে দপ্তরের আধিকারিকরা, দপ্তরের আধিকারিকদের গাফিলতির কারণেই হয়তো তারা এই চার দিন ধরে জল পাচ্ছেন না, এমনটাই অভিযোগ তাদের। এবং তারা আরো জানান যে তারা যদি কালকের মধ্যে জল তাদের কাছে না পৌঁছায় তাহলে তারা সেই অসম ত্রিপুরা সীমান্ত রাস্তা তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। দীপক, আর একটা বিষয় যেটা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে এই এই সমস্যাটা, জলের সমস্যাটা, এটা কি নতুন সমস্যা? অর্থাৎ এই চার দিন ধরেই কিন্তু তারা পাচ্ছেন না, নাকি বিগত দিনেও এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন তারা? এটা বিগত দিনেও ছিল, প্রায় প্রতি পাড়াতেই দেখা গেছে যে হঠাৎ জল দু তিন দিন চার দিন ধরে জল আসছে না। এটা শুধু পূর্ব রাধাকিশোরপুরের ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে যেখানে জল যাচ্ছে সেখানে হঠাৎ করে তিন চার দিন ধরে জল পাচ্ছে না। এ নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলো, এর কোনো সুরাহা মিলছে না। কারণ অনেক যেহেতু এটা মেশিনারি জিনিস, দপ্তরের এসডিওর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন তিনি জানিয়েছেন যে অনেক জিনিস যেটা মেশিনারি জিনিস হয়তো নষ্ট হয়ে গেছে, এটা এখানে পাওয়া যাচ্ছে না, দূর থেকে এনে এটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এই কারণেই হয়তো এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝতে চাইছে না, তারা চাইছে আমাদের পানীয় জলের প্রয়োজন, আমাদের পানীয় জল প্রতিদিনই দরকার, এটা মিনিট প্রতি মিনিটই এটা আমাদের প্রয়োজনীয় জিনিস। এটা যদি আমার দু তিন দিন চার দিন ধরে জল না পাওয়া যায় তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে খেদাছড়া এলাকার বিদ্যানগর এলাকাতে আজ থেকে প্রায় 25 দিন আগে একটি নতুন সাপ্লাই চালু হয়েছিল, কিন্তু সেখানকার মানুষ অভিযোগ জানান যে সেখানে নাকি
তিন দিন জল পেয়েছে, এরপর আজ পর্যন্ত সেখানে এক ফুটাও জল পাচ্ছে না এলাকার মানুষ, ফলে তারা লঙ্গাই নদীর ঘোলা জল খেয়ে বেঁচে আছে এখন পর্যন্ত। একদম দীপকদা, যে বিষয়টা জানার চেষ্টা করব, অবশ্যই জলের প্রয়োজন তো প্রত্যেক মুহূর্তে পড়ছে, তো সেই জায়গায় জল যেহেতু পানীয় জল তারা পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে কি বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে? বিকল্প ব্যবস্থা সেখানে কোনো কিছু করা হয়নি, যদিও শুকা মরশুমে বিভিন্ন জায়গায় গাড়ি করে জল দেওয়া হয়েছে, কিন্তু পূর্ব রাধাকিশোরপুর এলাকায় বা ওই যে বিদ্যানগর এলাকায় ওইসব এলাকাতে কিন্তু জল পাচ্ছে না স্থানীয় মানুষরা, গাড়ি করে জল দেওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তো এই বিষয়গুলোকে কিভাবে কিভাবে ট্যাকেল করছেন প্রশাসনিক আধিকারিকরা, যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, কি বলছেন তারা? আজকে যখন দপ্তরের এসডিও কলেজবাবুর সাথে কথা হয়েছে, তখন তিনি আমাকে জানিয়েছেন যে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম রয়েছে, একটা পাইপ ফেটে গিয়েছে, এটা সারাই করেছেন কিন্তু এটা শুকাতেই বেশ কিছুদিন সময় লাগবে, এতটুকুই বলেছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে তাদের যে পানীয় জলের দরকার প্রতিদিন, সেটার বিষয়ে কিন্তু তিনি কোনো মুখ খুলেননি। সেখানে ট্যাঙ্ক দিয়ে জল দেওয়া বা গাড়ি দিয়ে জল দেওয়া সেই বিষয়েও কি কোনো কিছু তারা করছেন দপ্তরের পক্ষ থেকে? এমন ধরনের কোনো কথাই তিনি বলেননি যে সেখানে যেহেতু মানুষ পানীয় জল পাচ্ছে না, তাহলে একটা ট্যাঙ্ক দিয়ে বা গাড়ি দিয়ে জল দেওয়ার কোনো ব্যবস্থা হবে কি, এই বিষয়ে তিনি মুখ কিন্তু খুলেননি। একদম দীপক, আরো একটা বিষয় বলবো যে আমরা রীতিমতো যদি দেখি যে এই রাস্তা অবরোধ করা কিন্তু একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে, কিন্তু অবশ্যই এই রাস্তা অবরোধ করা ছাড়া কোনো গতিও দেখছেন না সাধারণ মানুষরা, কারণ প্রথম অভিযোগ জানালে কোনো কর্ণপাত করা হয় না, তারপর রাস্তা অবরোধ করার পরে সেখানে নড়েচড়ে বসেন আধিকারিকরা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটাও হচ্ছে না। হ্যাঁ, এটাই দেখা যে যখন কোনো রাস্তা অবরোধ হয় যে কোনো দপ্তরের বিপক্ষে, তখন দেখা গেছে যে দপ্তরের আধিকারিকরা কিন্তু সেখানে ছুটে ছুটে যাচ্ছেন খুব কম, সেখানে ডাক পড়ছে তখন ছুটে যাচ্ছেন দামছড়া ব্লকের বিডিও বিভিন্ন আধিকারিক, দামছড়া ব্লকের আধিকারিক গিয়ে তিনি হয়তো একটা সুরাহাতে নিয়ে আসছেন, কিন্তু এরপরও দেখা গেছে যে তিনি যে কথাটা দিয়ে এসছেন সেই কথাটা কিন্তু পালন হচ্ছে না। হয়তো তিনি বলছেন যে একদিন দুদিন আপনারা অপেক্ষা করুন, আমি জলটা পৌঁছে দিচ্ছি, এমন ঘটনা কিন্তু রয়েছে প্রচুর। অর্থাৎ কর্তব্যের গাফিলতি সেখানে দেখা যাচ্ছে, তাহলে কর্তব্যের গাফিলতি এবং যে কথাটা দিয়ে আসছেন সেই কথাটাও তারা রাখতে পারছেন না। একদম অসংখ্য ধন্যবাদ দীপক দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তীর সঙ্গে, এবং যে বিষয়টা উঠে এলো যে এই রাধাকিশোরপুর পৌর এলাকায় যে জলের সমস্যা সেটা নতুন কিন্তু কিছু নয়, এবং গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জলের সমস্যার কথা উঠে আসে, যার ফলে রাস্তা অবরোধের ঘটনাও ঘটছে, তার পরবর্তী সময় দেখা যায় যে আধিকারিকরা ছুটে যান সেখানে এবং সেখানে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কয়েকদিনের মধ্যেই জিনিসটা হয়ে যাবে বা বিকল্প ব্যবস্থা করা হয়, কিন্তু এই রাধাকিশোরপুর পৌর এলাকার বাসিন্দাদের ভাগ্যে কিন্তু এখনো বিকল্প কোনো ব্যবস্থা ঘটেনি, সেটা কিন্তু সুবিধা তারা এখনো পাননি যে ট্যাঙ্কার দিয়ে জল তাদেরকে পৌঁছে দেওয়া বা কিভাবে তারা এই জল ছাড়া প্রতিনিয়ত কাটাবেন সেই বিষয়টাও কিন্তু তারা কোনোভাবেই ভাবছেন না প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদের ভাবা উচিত, না হলে আগামী দিনে সেই এলাকার মানুষরা কিন্তু আরো বৃহত্তরভাবে সেখানে প্রতিবাদ করবেন, রাস্তা অবরোধ করবেন আসাম আগরতলা জাতীয় সড়ক, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। সেই সব কিছুর আগেই যাতে সেই সমস্যাটা সমাধান হয়ে যায় সেটাই কিন্তু চাইছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।